তো সবাইকে অনেক অনেক স্বাগতম সঙ্গী ব্লগে তো আজকে অনেক দিন পর দেখো আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে এই যে স্ন্যাক প্ল্যান্টটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক দিনের ইচ্ছা আমার ঘরেও থাকুক কারণ এইগুলা ইনডোর প্ল্যান্ট আউটডোর অ্যান্ড ইনডোর বেশিরভাগের মানুষ এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে কিন্তু ঘরে রাখে তো আমারও ইচ্ছা ছিল যে আমার ঘরেও এই প্ল্যান্টগুলো থাকুক তো যাই হোক অনেক দিন পর সেই ইচ্ছাটা পূর্ণ হলো তো এই স্ন্যাক প্ল্যান্টগুলা আমি আজকে লাগাবো কিন্তু আমি আজকে মাটিতে লাগাবো না এটা আমার কাছে একটা গ্লাস আছে এটাতে আজকে আমি জল দিয়ে লাগাব জলে রাখলো নাকি থাকে অনেক দিন খুব সুন্দরভাবে থাকে তার জন্য এই দেখো গ্লাসে আমি জল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভর্তি করবো না গ্লাসটাকে তো দেখলে জল দিয়ে দিলাম এখন এই যে স্নেক প্ল্যান্ট কুলা আমি দিয়ে দেব এই দেখো আরেকটা ছোট্ট কিন্তু এটা এটা কো দিয়ে দেব তো এই দেখো আমি কিন্তু এই গ্লাসে এখন জল দিয়ে আমার স্নেক প্ল্যান্টটা লাগিয়ে নিলাম একটা সুন্দর টপ এনে মাটি দিয়ে ও লাগাবো একটা এভাবে জলে রাখবো আর একটা হয়তো মাটি দিয়ে আমি টবে লাগাবো অনেকে আবার বলতে পারো যে এটাও কি একটা স্বপ্ন পূরণ হয় নাকি আসলে ছোট ছোট স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের মনে অনেক ভালোবাসা জাগে মনে শান্তি মিলে তাই তো আমার এটা আমার একটা স্বপ্নপূরণই বলতে পারো অনেক দিনের ইচ্ছা পূরণ তো এই যে এটাকে আমি এভাবে আমার সেন্টার টেবিলের এখানে রেখেছি তারপর ঘর অন্যান্য কাজ সেরে আমার ঠাকুর পূজাটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি কারণ আজকে একটা জায়গাতে যাব তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাব কি করব স্নান করে তো পূজা আমি দিয়ে দিয়েছি এখন রেডি হয়ে যাব চলো আর বেশি নট্যাঙ্কি না করে আগে আমি রেডি হয়ে যাই রেডি হয়ে গেলাম আজকে পড়লাম স্টার্ট এই দেখো স্কার্ট আর বললাম একটা টপ স্কার্ট অ্যান্ড টপ হুম এখন একটু বের হবো আর সহস্রাও রেডি হয়ে গেছে তো সহস্রা করে ডাকছি আসতে এই যে সহস্রা সহস্রা পড়েছে প্যান্ট অ্যান্ড টপ আর দেখো একটা চুলের বান বানিয়েছে পাঞ্জাবি কাল না চাইনিজ কাল চাইনি আমি চুলটা ছেড়েই নিয়েছি এখন রেডি হয়েছি দেবো রেডি হবাই তারপর আমরা বের হব আমরা বসে বসে ওয়েট করছি কিন্তু সহস্রার পাপা এখনো রেডি হয়নি রেডি হয়েছে পাপা এখনো রেডি হয়নি আমি আর সহস্রা বসে বসে ওয়েট করছি আর কি করব এখন দু চারটা রিল বানাবো কী করব রেডি হয়নি এখন

শুন না রাও তোমরা কথাটা ঠিক আছে টাটা বাই বাই আয়েন তো আমরা রেডি হয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়লাম একটি স্কুটি নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক

রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা শপের সামনে দাঁড়িয়ে পড়লাম কারণ সহস্রার খরগোশগুলা দেখে খুব ভালো লেগেছে ও খরগোশ আর এই ডগিগুলো দেখে ওর খুব পছন্দ হয়েছে বলছিল কিনে দেওয়ার জন্য একজন একটু দাঁড়িয়েছিলাম এই দেখো এটা কোন জায়গা ত্রিপুরার মধ্যে ত্রিপুরার মধ্যে আমার এই ব্লগটা দেখছ যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তারপর আমরা চলে আসলাম এবার একটা শ্রীকৃষ্ণ মন্দিরে এই মন্দিরে এবার। একটু ঠাকুরের দর্শন করে নেব তো আমরা জগন্নাথের দর্শন করে নিলাম জগন্নাথের কাছে খুব প্রার্থনা করে নিলাম আমি আরেকটা ভিডিওতে জগন্নাথ মন্দিরের বাকি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো মন্দিরে এসেছে সহস্রা মন্দিরে প্রণামই দিচ্ছে বল বল জয় জগন্নাথ তারপর আমরা চলে আসলাম শ্রীরামকৃষ্ণ আশ্রমে এখানে আসার পর কি হলো দেখো দিছে নি নি দিছে তো তোমরা তো দেখলেই সহস্রাকে এই বাছুরটাই কিন্তু গরু বাছুরটা কীভাবে ঢুঁসা মারল ওকে তারপর আমিও একটু আদর করে নিচ্ছি একে কারণ গরু তো হচ্ছে বিষ্ণুর রূপ তারপর মন্দিরের ভিতর প্রবেশ করে এই যে ঠাকুরের দর্শন করে নিলাম এরপর আমরা চলে গেলাম প্রেস্টিজ শোরুমে তো প্রেস্টিজ শোরুমে আসার কারণ হচ্ছে আমার ইন্ডাকশানটা আমি আজকে এক্সচেঞ্জ করবো যেহেতু প্রেস্টিস থেকে এক্সচেঞ্জ অফার চলছিল তার জন্য তো প্রেস্টিজের এই কিচেন অ্যাপ্লায়েন্সগুলো দেখে তো আমার খুব ভালো লাগছিল কোনটা ছেড়ে কোনটা দেখব মানে কোনটা নিয়ে আসবো অ্যাকচুয়ালি এত টাকা বাজেটও ছিল না যে নিয়ে আসবো অ্যাকচুয়ালি আমি তো গিয়েছিলাম এক্সচেঞ্জ অফারের জন্য তারপর এক্সচেঞ্জ করে নিয়েও নিলাম এই যে আমি ইন্ডাকশান পুরনো ইন্ডাকশান দিয়ে এক্সচেঞ্জ করে একটা নতুন ইন্ডাকশানই নিয়ে নিয়েছি তাও প্রেস্টিজার তার মধ্যে কিন্তু আবার ওয়ারেন্টিও ওয়ান ইয়ারের আমি পেয়ে গেলাম তো এ দেখো এটা হলো আমাদের ইন্ডাকশানের যে বিলটা এটা তো হাতে পেয়ে গেলাম আমার নতুন ইন্ডাকশানটা প্রেস্টিজার এবার দেখো আর কোথায় কোথায় যাই এখন চলে আসলাম আমাদের আগরতলার সিটি সেন্টারে ওরা বাবা মেয়ে কিন্তু সব সময় আগে আগে থাকে এ দেখো চলে যাচ্ছে আমাকে ফেলে খেলনা কেনার জন্য কিন্তু চলে যাচ্ছে তো ওনারা খেলনার দোকানের সামনে চলে গেল এখন সহস্রার বায়না হচ্ছে ওকে ক্লে কিনে দেওয়ার জন্য তবে আমাদের ইচ্ছা হচ্ছে এবার ক্লে কিনে দেব না অন্য কিছু তো সহস্রা আবার দেখছে কি কিনবে এই খেলনার দোকানে এসে

সহস্রা খেলনা কেনার পর এবার সহস্রা সহস্রার পাপা চলে গেল চিকেন রোল কেনার জন্য অর্ডার দিচ্ছে আর আমি কি করব বসে রয়েছি আর তো করার কিছু নেই কাজকর্ম তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ এখন ঘরে ফিরে চলে আসছি আপনারা কোথা থেকে আসলেন

পুরানা পুরানা গেটা এক্সচেঞ্জ করে যদি নতুন আনতে পারত ভাইরে কিন্তু আমার ব্যাক ক্যামেরা কইছে বুঝছো কারণ এগুলা মানুষ শুনলে পরে আমার খারাপ কথা কইবো যে দাদা কি ইচ্ছা তার লাগে এগুলা না শোনা নেই তো দেখেন এক্সচেঞ্জ করে টেস্টি যে সি কিন্তু কতটুক লাভবান হইছি এটা সময় কইবো আর এখন আর কিছু

জগ বম আছে তারপর কম দিয়ে দেখি জগ বসাই দিছে স্টিলের জগ চিন্তা তারপরে আপন এরা কি সরি দেশে এই দেখো অবস্থা এই দেখো জল

ড্রোন দিয়া পাইলোট নতুন আবিষ্কার ও এতদিন শুনতাম প্লেন দিয়া এরোপ্লেন দিয়া বলে মানুষে পাইলট টয় হেলিকপ্টার দিয়া ও বাঘ ও গেছে গো গেছে গেছে ঘরে চলে আসলাম অনেক ঘোরাঘুরি করলাম অনেক ঘোরাঘুরি অনেক আমার মাথাও ঘুরতাছে ঘোরাঘুরির পরে আর এই যে এরা দুইজন দুই দিকে বহুত কাজকর্ম কর্ম লয়া ব্যস্ত একজন ড্রোন নিয়ে ব্যস্ত আরেকজন ড্রোন চার্জ দিয়া লেগে ব্যস্ত ঠিক আছে পরে আবার আসছি খাওয়া 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 প্লেডি এই দেখো ফ্রেন্ডস আমার জামা কাপড় সব লয়া আইতাছে গা চিন্তাই কইরা এই যে চিন্তাই বাসটা হইছে উনি আমার মেয়ে অনে আমি আমার জামা কাপড় রাখতাম পারতাসি না জিরে পড়ি অনেক তাই এটা ফরম লাগে এই ধরনের তোমরা কাছে কইতাছি চোখ বদ্ধ করে দাঁড়িয়েছন লাগে যেমন কিচ্ছু বুঝে না অবুজ বালিকা দেখো এই দেখো আমার ড্রেস অনেক তাই এটা শর্ট ড্রেস হয়ে গেছে আমার টপ সহসা শর্ট ড্রেস কি ভালো লাগে এটি পড়তে হ্যাঁ আহ রে ওই দেখো অবস্থা দেখো তোমরা খোৱা পালা না দিলেই বাচলাম গেছ লাগে